মিত্র বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী মোদীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিপ্লবকে সম্বোধন করলেন মিত্র বলে সম্প্রতি রাজ্য সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময়ে বিবেকানন্দ ময়দানে সেই ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ তথা ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মেরে মিত্র বিপ্লব কুমার দেব বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী এরপরে কেটে গিয়েছে অনেকটা সময় এবারই রাজ্য সফরে এসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলার মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেই তিনি সোজা সেখান থেকে চপারি করে চলে যান ধর্মনগরে ধর্মনগরে অবতরণ করেই তিনি যোগ দিয়েছেন জনবিশ্বাস যাত্রা জনসভায় সেখানেই সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বিপ্লব কুমার দেবকে মিত্র বলে সম্বোধন করেছেন একই মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সকলের সামনে এদিন বিপ্লব কুমার দেবকে মিত্র বলে সম্বোধন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মেরে মিত্র সাংসদ দেবজ ত্রিপুরা সরকার সম্মানিত মন্ত্রী ও মে পে ত্রিপুরা পূর্ব মুখ্যমন্ত্রী মেরে মিত্র শ্রীমান বিপ্লব কুমার দেবজি বুধবারই বিপ্লব কুমার দেব অকপটে স্বীকার করেছেন যে নরেন্দ্র মোদী অমিত শাহরাই আবিষ্কার করেছেন বিপ্লব কুমার দেবকে তিনি আরও বলেন যে রাজনৈতিকভাবে ত্রিপুরায় আমার কোনো পরিচয় ছিল না মাননীয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন একে বলে শিষ্টাচার যেমন বিপ্লব সম্মান করেন মোদী কিংবা শাহকে তেমনি সেই প্রাপ্যটুকুও পাচ্ছেন তিনি সসম্মানে বিউরো রিপোর্ট আর ই নিউজ